উঠছে নৌকা উঠছে এই জাল ধুইতে যা কষ্ট আবার সেই 15 দিন পর না উত্তর হওয়ায় ভালো তো মাছ থাকে না না দুজনে সে মাছ তো হয়নি ভাগ করে করে তুলতে ভাগ করে করে উঠিয়ে নিতে হবে আমাদের যখন নৌকাটা বসে লাগিয়ে নিয়ে দিই বিভিন্ন ধরনের মাছ এসছে এবার দেখেছো লাল চিংড়ি এগুলো এটা কি মাছ ওটা শেষ হওয়া লাল চিংড়ি এসছে বেশি আলতা চিংড়ি বলে এগুলো বুঝছো পোয়া ভোলা আরে কাঁকড়া গুরু বলে পোয়া ভোলা ভোলা জাল অনেক চার পাঁচ ছটা কোন জাল আছে এটা কিন্তু এই একটা ভোলা ওটা কোটে ভোলা এই ভোলা মাছের ভিতরে অনেক রকম আছে সুচো ভোলা আছে সবচেয়ে ভোলা জাতটাই বেশি এত দামি মাছ পড়েছে এত তপসিয়া মাছ তপসিয়া সবচেয়ে দামি মাছ দাম নেই তো কুচো মাছের জেলিফিশ জেলিফিশ মাছ খাচ্ছিল জেলিফিশটা কই জেলিফিশটা এই যে ওদিকে তো জাল প্রায় গুছানো হয়ে গেছে এর আগের তারিখে সেগুনে দেখি শুধু ইয়ে উঠেছে দাঁত নেই ছোট ছোট আমাদের কিছু ওই আমাদের তো দাদাও না ছোট বড় যা ধরার মতো এটা হচ্ছে জেলিফিশ দোবাকির কুলে আছি এখন জেলে ভাইদের নৌকাতে আর মাছ এই হয় করেই ওরা থেকে যায় অনেকে তেমনভাবেই ভানুদার আমরা চলে গেছিলাম বাঘের জঙ্গলের কাছে প্রায় এখানে মাছ মেলে বলা যাবে না এই পৌষ মন্দায় কিন্তু ওই যে নেশা এইবার দেখি এইবার দেখি দুটো নৌকা একসঙ্গে করে বেঁধে নেওয়া হয়েছিল কারণ ওদের নৌকা ইঞ্জিন ছিল আর আমাদের দাঁড় বা হাল যেটা বলি না কেন তাই একসঙ্গে বেঁধে আমরা মাছ তো বাছা চলছে আর ওইদিকে আমরা লোকালয়ের একটা কুলে এসে ঠেকাতে চাইছি এখান থেকেই মূলত আমরা এবার চলে যাব আমাদের আস্তানাতে
বন্ধু আর কোন চিন্তা নেই, নেবই না তাহলে। এই ঘাটে নৌকা ঠেকিয়ে দিয়েছি। কোনটা নিলে ভালো হবে? এমনি ভাজা খাবো, ভাজা নিলে বড় আমাদের বাজি নিতে হবে। হ্যাঁ বড় ছোট সব নেও না, মোটামুটি সব। এই ছোটও নেও না, বড় ছোট সব না। সব নিয়ে হলো না, একটু লোটে নিতাম হয়নি তাই না? কিচ্ছু না, বেশি ময়লার ভিতরে থাইলে এই হচ্ছে মাছ বাছার বেশি, তাই না? একদম পুরো ভেসে উঠেছে পরিষ্কার আমাদের। আর আমরা তো সারাদিন হবে না, না না হাত দিনে গুলো বড় গুলো নেই। বাজারে গিয়ে পয়সা নিয়ে কাছে আছে বলছো? কাছে সঙ্গত আছে লোটে মাছ যে কটা আছে তাহলে তুলে নাও, তুমি যে কটা কিনবো। তো পুরো মাস তেলের দাম উঠবে আজকে, আজকে ওই চিন্তা করলে হবে? আর কিচ্ছু চলো, আমাদের নৌকা আবার গদে উঠবে। আছে ওরও জাল নৌকা আছে, ওই এগোনে বাইনি মাছ কম হচ্ছে বলে। গোসাবার থেকে এখানে আসে, বসিয়ার থেকে আসে, গোসাবার থেকে আসে, সোনাখালী থেকে আসে, বাসন্তী থেকে আসে। বাপরে বাপ, যেতে কতক্ষণ লাগে? মানে 3 ঘন্টা 2 ঘন্টা, বসিহাটে যেতে ঘন্টা চারিক। 5 ডাঁড়া খাটি দিয়ে বাইতে হয়, ওটা আলাদা। ওই বড় ডাঁড়া পড়ে আছে একটা, ওই জল কমে যাচ্ছে না? আমরা নৌকা তুলে দেবো এবার, তো ভালোদের অন্যরকম হয় কিন্তু। ওটা যখন খুব ছোটতে পড়তে হয় পা দিয়ে গোড়া বৈঠে বলে, আলাদা পায়। মাছ নদীর মাছ ধরার নেশা আলাদা। বাবা বলে কি বেজা, যে শুনছো আমরা বলো কোথায় আছো? নদী আছে, আমার নৌকো টোকো নিয়ে একটু ঘুরতে যাবো, বলছে রাত্রে যাবো। একটু ঠেলা মারতে হবে, 4 জন লোক আছে, অত ভয়ের কারণ নেই। খাবি না তো তোদের গায়ে জোর হবে কোথায়? খাতি বললে তোর তখন তো ভাজা করে দুটো ভাত দিয়ে খাওয়া। হুম হুম হুম
আর শশাঙ্ক লোটে মাছ নিল, লোটে মাছগুলো আলাদা কেটে ছোট্ট করে ভাজা হবে সুন্দর করে, 200 সারা দিন লাগে। ওইসব কাজ আছে তোমার? ঝোল হ্যাঁ, ঝাট করে ময়লা দিয়ে ঝোল করে ছেড়ে দিতে 10 মিনিট সময় লাগবে। না লোটে মাছ তুই ওই সারাদিন কড়াইতে ফেলে ভাজতে সময় লাগে, ভাজা হয় ভাজা হয় লেট হয়, প্রচুর লেট হয়। চার দোকানে ওই যে দাদা দেখছেন ওই দাদা জাল বিক্রি করে, ও জাল কি বাড়িবো না এমনি জাল ঝুলানো দেখছেন? ওনার বাবা ফিটিং করেছে করে। ও কিরম দাম নেয় না? 1,500, 2,000, 3,000, 2,500 জাল কিনবি ভাই? সুশান্ত এই তাড়াতাড়ি নিয়ে নৌকা তুলতে কষ্ট হবে কিন্তু, ভাটা যথেষ্ট নেমে গেছে। সুন্দরবনের মানুষের মধ্যে এক অকৃত্রিম ভালোবাসা আছে, এটি সুন্দরবনের মানুষকে বাঁচিয়ে রাখে, বাঁচিয়ে রেখেছে। তাদের তো মাছ হয়নি কিন্তু তাদের মন খারাপ নেই, তাদের দৃঢ় বিশ্বাস আছে যে আগামী সময়ে যখন আসবো তখন মাছের সন্ধানে, মাছের খনিতে তারা ঠিক পৌঁছে যাবে। আমাদেরও এই আত্মবিশ্বাস হলো যে আমরাও তাদের সঙ্গে এসে দেখবো, তাদের সঙ্গে থাকবো, যে কেমনভাবে তারা মাছটা ধরছে। মাথাটা ওইদিকে নিয়ে যা, জল দিয়ে আর ওইদিক ঠেলে নিয়ে যা, ঠিক নামো, এখন নামুন যা, নেমে হয় নামো নাই নামো না, হ্যাঁ দাঁড়া ওখানে ধরে রাখ, ঠেল আর জলের দিকে ঠেল, গলি মাথা মাথাটা ধরে রাখ শুধু। বেশ গদে এসে গেছে না, এবার গদ দিয়ে উঠবে। আবার পাতা ঘুরে যাচ্ছে, ধরাই ধরে আমি গলি ঠিক রাখবো, উঠছে নৌকা উঠছে, অধিকার যাবার জায়গা আছে না? আটু যাবে, আটু যাবে, হ্যাঁ বেশ। কোথায় দড়ি বাঁধা ছিল শঙ্ক? ওইখানে একটা, আর যেখানে যেটা খুলেছে সেটা সেখানে চিহ্নত করে খুলে না, কারণ পজিশন মতো বেঁধে দিয়ে ওই দড়িটা পাবেন, দড়িটা পাওয়া ছিল এইটা। হ্যাঁ দাদা, তাহলে সব তুলে নিচ্ছি, আজকের মতো বিদায় দিই নাকি? হ্যাঁ বলে দেবে একটু, আজকে আপাতত এই ভানুদার মুখ দিয়ে শেষ হবে, অন্য কোনো কথা হবে। আমরা এখন নৌকা গদে বসিয়ে দিয়েছি, আজকের মতো আমরা ভিডিও শেষ করছি। নদীর থেকে ঘুরে আসলাম, অনেক মাছ টাছ ধরে আসলাম, জেলেদের কাছ থেকে নিয়ে আসলাম, আবার অন্যদিন জেলে ভাটি যদি পাই ভালো কোটাল মুখে আবার যাব। ওকে অলকদা, হ্যাঁ তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ এখানে শেষ করলাম, টাটা টাটা।